সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। তো দর্শক, একদিনই বোন আমাদের মাঝে প্রশ্ন করেছেন যে মুহতারাম শায়খ, একদিনের বেশি যদি হায়াজ না থাকে তাহলে করণীয় কি, যদি জানাতেন তাহলে অনেক উপকার হতো। তো ধন্যবাদ প্রিয় দিনী বোন, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় বোন, দেখুন আমাদের মাঝে অনেকদিনই বোনই আছে যারা এরকম প্রশ্ন করে থাকেন। তো প্রিয় দর্শক, অনেকদিন আগে এরকম একটি প্রশ্ন আমাদের মাঝে একটি বোন করেছিল। ওনার প্রশ্নে উনি উল্লেখ করেছিল যে আমার হায়াত সবসময় স্বাভাবিকভাবেই হয়, প্রথম চার দিন স্বাভাবিক থাকে, ব্লিডিং হয়, আর দ্বিতীয় দিন একদমই কম। সাধারণত আমি ষষ্ঠ বা সপ্তম দিনে নামাজ শুরু করতে পারি, কিন্তু এইবার একদম অন্য হলো, এর আগে কখনো আমার এমন হয়নি। আমার বিয়ে হয়েছে 17 দিন হলো, আমার হায়েজের ডেট ছিল 2 নভেম্বর, কিন্তু হায়েজ একটু দেখা যায় 5 তারিখ সকালে, তারপর আর ছিল না, দুপুরে খুব কালো একটু দেখা যায়, তারপর থেকে আর একটুও নাই, এখন একদমই স্বাভাবিক, মনে হচ্ছে হায়েজ হয়নি। আমি কি এখন নামাজ কোরআন পড়তে পারবো? প্রিয় দর্শক, অনেকদিন আগে আমাদের মাঝে একদিনই বোন এরকম একটি প্রশ্ন করেছেন। তো আমরা ইনশাল্লাহ এই সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক দেখুন, এই বিষয়ে আমরা আগেও একটি হাদিসে বলেছি যে শরীয়তের বিধান অনুযায়ী হায়েজের সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 3 দিন আর সর্বোচ্চ সময়সীমা হচ্ছে 10 দিন। এই 10 দিনের ভিতর লাল, হলুদ, সবুজ, লাল মিশ্রিত কালো বা নিখত কালো যে কালারেরই পানি বের হোক না কেন, তা হায়েজ হিসাবেই গণ্য হবে, যতক্ষণ না ন্যাপকিন সাদা নজরে আসবে। তো অনেক সময় দেখা যায় কি, বিয়ের পর হায়েজের ডেট কিছুটা পরিবর্তন হয়ে যায়, তাই প্রশ্নোত্তর ক্ষেত্রে হায়েজ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি 11 থেকে 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করে দেখবেন যে আর হয় কি না, যদি হয় তাহলে হায়াস, অন্যথায় ইস্তেহাজা। এবং অবশ্যই স্ত্রীর যখন হায়াস হবে তখন আপনারা স্ত্রীগমন থেকে বিরত থাকবেন, তখন স্ত্রীর সাথে কোনোভাবেই সহবাস করবেন না। তো প্রিয় দর্শক, আশা করছি সকলকে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।